বাংলাদেশে প্রতি বছর 16,000 কোটি টাকার ঔষধ উৎপাদিত হয়। সরকারি তথ্য বলছে এর মধ্যে শতকরা 10 ভাগ অর্থাৎ 1,600 কোটি টাকার ঔষধ ভেজাল। কারা কিভাবে কোন প্রক্রিয়ায় কোন ধরনের কারখানায় এই সমস্ত ভেজাল ঔষধ তৈরি করছে এবং সেগুলো কিভাবে গ্রাহকদের হাত পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে, টিম আন্ডার কভার আজকে আপনাদের শোনাবে সেই অনুসন্ধানী গল্প। ওষুধের ভেজাল কারখানা দেখতে কেমন হয় সেটা যারা দেখার জন্য উদগ্রীব তাদের ক্ষুধা আগে মেটাই। যাত্রাবাড়ি এলাকার নবীন ল্যাবরেটরিজ লিমিটেড ওষুধ কারখানাটির ধরন অনুযায়ী এটি একটি ইউনানি কারখানা। প্রথমে সুরথাল অর্থাৎ চেহারা দেখাব। কারখানাটির প্রথম অপরাধ এটি আবাসিক এলাকায় তৈরি করা হয়েছে। দ্বিতীয় অপরাধ, তারা বেজায় অপরিষ্কার। যারা কাজ করছেন তারা মনে হয় সুপারম্যান, কারণ কোনোরকম নিরাপত্তার বালাই নেই, নেই মাস্ক গ্লাভস। তবে গণমাধ্যমের ক্যামেরা দেখেই তড়ি ঘড়ি করে সেগুলো পরার কথা মনে পড়ে তাদের। এই কারখানায় কী ধরনের ওষুধ তৈরি হচ্ছে তার মান কেমন সেটা বোঝার জন্য বিজ্ঞানী হবার প্রয়োজন নেই, অজ্ঞান না হলেই বোঝা সম্ভব। তারপরও আমরা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই, তারা খুব একটা জটিল মানুষ নন, সহজেই নিজেদের দোষ ভুলের স্বীকারোক্তি দিয়ে দিলেন। আমরা প্রায় মানে 100% বলবো না, হয়তো 90% আমরা এক্সিট করছি। যেটা আমাদের আগে এখানে কোনো ডিটেনশন স্যাম্পল তেমন ছিল না, এগুলো আমরা মার্কেট থেকে কালেকশন করে নিয়ে আসছি, নিয়ে এসে অলরেডি আমরা ডিটেনশন স্যাম্পল আমরা করছি। ইনশাল্লাহ 90% সমস্যা কাটা উঠতে পারছে আর কি। একটু সমস্যা ছিল ওই যে আপনাদের সারাস ছিল, সারাইসে আসলে আমাদের ডিটেনশন স্যাম্পল পাইনি, উনি পাইছে কম পাইছে, আর হচ্ছে আমাদের বিএমআর কিছু কম ছিল। এই দুইটা কারণে উনি আসলে আমাদের শাস্তি দিয়েছে, জরিমানা করছে। এরকম আরও বেশ কয়েকটি কারখানার অন্দরমহলের গোপন খবর ও ছবি আছে টিম আন্ডারকভারের হাতে। সেগুলো দেখানোর আগে জানাবো এ ধরনের কারখানার ওষুধগুলো কোথায় বিক্রি হয়, কারা তাদের ক্রেতা। পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে খোলা আকাশের নিচে অথবা ছোট্ট ঝুপড়িতে ওষুধের দোকান আছে। লোকেশন কাপ্তান বাজার, ভেজাল ওষুধের ফুটপাথ ডিসপেন্সারি। সেখানের একটি দোকানে যেতেই দোকানদার দোকান খালি রেখেই চলে যেতে চেষ্টা করতে থাকেন। কেন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগেই তিনি ফুরুত। পাশের দোকানেরও একই অবস্থা, তিনিও অস্বস্তিতে, কিন্তু কেন? মনে অনেক প্রশ্নবোধক চিহ্ন তৈরি হবার পর একজনের কাছে উত্তর পাওয়া গেল, এগুলো গোপন রোগের শুধু 2 নম্বর নয়, 10 নম্বর ভেজাল ওষুধ। এগুলো হারবাল ওষুধ, এগুলি এগুলি গণপ্রস্রাবের জন্য, দুর্বলের জন্য কাজ করে, সেক্সুয়াল দুর্বলের জন্য। আমাদের হারবাল কবিরাজদের অনুমতি মোতাবেক দেওয়া হয় না, এটি এমবিবিএস ডাক্তারের ওষুধ না ভাই। এগুলো তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নয়, কাস্টমারদের চাহিদা অনুযায়ী দিয়ে থাকেন। যাত্রাবাড়ি মার্কা কারখানায় তৈরি হওয়া এসব ওষুধ কাপ্তান বাজারের ফুটপাতে শোভা পাচ্ছে। অন্য এক ওষুধ বিক্রেতার কাছে জানতে চাওয়া এগুলো কী রোগের চিকিৎসায় কাজে লাগে, শুনুন তার ভ্যাবাচাকা উত্তর। সাথে জানালেন যাত্রাবাড়ি এলাকার টিপু কেমিক্যাল কারখানার ঔষধ এগুলো। চর্মরোগের চামড়ার উপর যেগুলো লাগায় চর্মরোগেরই ভালো হয়, দাঁত চুলকানি, একজিমা বিকাশ। মানে এগুলো কি আপনার হারবাল ওষুধ? না, কোনো হারবাল না। এগুলো কিসের তৈরি? মানে কিসের তৈরি বলতে পারেন? এটা কোম্পানি বলতে পারবেন? নাম কি কোম্পানি? টিপু কেমিক্যাল। টিপু কেমিক্যাল কারখানা নবীন ল্যাবরেটরিজেরই জাত ভাই। পাশের আরেকটি দোকানে ওষুধের তথ্য নিতে চাইলেই বেচারা খুব মুশকিলে পড়ে যান, এতই মুশকিলে যে তিনি তার মালিককেই ডেকে আনেন। মালিক মশাই এসে এক ভিন্ন থিওরির কথা জানান, তিনি নাকি হোমিও আর এলোপ্যাথি হার্বাল একসাথে মিশিয়ে এক নতুন ধরনের ওষুধ তৈরি করেছেন, যদিও তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। এখানে দাউ চুলকানির ওষুধ আছে, বেতার ওষুধ, ইঁদুর তেলা পোকার ওষুধ আছে, তারপরে আপনার সেক্সুয়াল ওষুধ আছে, এইসব এইসব ওষুধ। এটা হারবাল এবং অ্যালোপ্যাথি দুটো মিলায়, এটা গণহারে বিক্রি করলে যদি এমন ক্ষতি হতে পারে। দেশের ছোট বড় মিলিয়ে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 250, কিন্তু এর মধ্যে মাত্র 40টি প্রতিষ্ঠান মানসম্মত ঔষধ তৈরি করে। তাহলে বাকি নিবন্ধিত কিংবা অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর ঔষধ কারা কেনে, কোথায় বিক্রি হয়, চলুন কারণ অনুসন্ধান করি। পরিসংখ্যান বলছে ভেজাল ঔষধগুলো সাধারণত দুই জায়গায় যায়, এক ওষুধের সবচেয়ে বড় পাইকারি আড়ত মিটফোর্ডে, আর দুই ফুটপাত ও অখ্যাত ফার্মাসিতে। প্রথমে আপনাদেরকে দেখাবো ফুটপাতের ঔষধ সাম্রাজ্য। লোকেশন কারওয়ান বাজার, গোপন ক্যামেরায় আস্থা রেখে অনুসন্ধানী টিম আন্ডারকভার ক্রেতার ছদ্মবেশ।
একটি অস্থায়ী ঔষধের দোকানে প্রথমে একটু চোখ রাখুন। শাড়িতে সাজানো গোপন রোগ আর সৌন্দর্য বর্ধক ঔষধ। তবে মজার বিষয় হলো, বিক্রেতা নিজেও জানেন না এই ঔষধগুলো আসলে কোন বয়সের মানুষের জন্য। আর প্রাপ্তবয়স্কদের জন্য এসব ঔষধ বিক্রি করছে একজন অপ্রাপ্ত বয়স্ক কিশোর। অনুসন্ধানের স্বার্থে অপ্রাপ্ত বয়স্ক সেই কিশোরের কাছ থেকেই প্রাপ্তবয়স্কদের গোপন রোগের ঔষধ হাইস্পার কেনা হলো। মোড়কের গায়ে যে দাম লেখা আছে সে হিসেবে প্রতিটি ক্যাপসুলের দাম হবার কথা 30 টাকা, কিন্তু সেটা মাত্র 10 টাকায় পাওয়া গেল। বিক্রেতা তো আর প্রতি পিসে 20 টাকা লস করবেন না, তার মানে ঘাপলা আছে। সেটা আমরা অনুসন্ধানের পরের ধাপে দেখাবো। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবনের কথা থাকলেও এখানে কোনো কিছুরই পাত্তা নেই। এই বিক্রেতার কাছ থেকে আমরা জানতে চাইলাম ওষুধগুলো তারা কোন জায়গা থেকে কিনেন। তারা না বুঝেই উত্তর দিয়ে দিলেন, বললেন চলুন তাহলে অনুসন্ধানী গল্পের পাখা ধরে চলে যাই বাবুবাজার ও মিটফোর্ডে, যেখানে ভেজাল ঔষধ পাইকারি কেনা যায়। অনুসন্ধান সূত্র মেনে টিম আন্ডারকভার দুই ভাগে বিভক্ত, এক টিম বাবুবাজার আর অন্য টিম মিটফোর্ডে। বাবুবাজারের খান মেডিসিন মার্কেটে লক্ষ্য সস্তা ও নিম্নমানের ঔষধ কেনা। প্রথমে বিসমিল্লা ড্রাগ হাউস নামের একটি দোকান থেকে বাজার মূল্যের চেয়ে কম দামের গ্যাস্ট্রিক ও ব্যথানাশক ঔষধ কিনি। আমরা ওই ঔষধের মার্কেটে রেনিডিডিন 150 নামের ঔষধটি কিনি মাত্র 50 টাকায়, আর ব্যথানাশক 800 TR কেনা হয় মাত্র 75 টাকায়, যেটার সাথে খুচরা বাজারের দামের পার্থক্য প্রায় দ্বিগুণ। আমরা যে রেনিটিডিন 150 কিনেছি তার প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাশা ফার্মাসিউটিক্যালস। ওই কমের মধ্যে একটা দাম দেন। ঠিক আছে, এটা কত? 50 টাকা। আর এটা 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 তো বললেন আছে, তাহলে এই যে 800 যেটা, এটাও একটা বক্স দিয়ে দেন। তাহলে আপনার রেনিডিন 50 ভাই, রেনিডিন 50 টাকা, আর এটা হচ্ছে। এবার খান মেডিসিন মার্কেটের পাশের আলিফ লাম মিম মেডিসিন প্লাজায় ছদ্মবেশী টিম আন্ডারকভার। সেই মার্কেটের লিমন ড্রাগ হাউস থেকে আমরা কিছু ঔষধ কিনি সম্পর্ক তৈরি করতে। শুনুন এই ঔষধ বিক্রেতায় বিভিন্ন নিম্নমানের ঔষধের বিষয়ে কি বলেন। তিনি নিম্নমানের ঔষধের তালিকায় রাশা ফার্মাসিউটিক্যালসের নামও উল্লেখ করেন। আমরা তার কাছ থেকে কম দামের ব্যথানাশক ঔষধ কিনি, যার নাম বিফেন TR। এটি বেঙ্গল ড্রাগস অ্যান্ড কেমিক্যাল ওয়ার্কস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। দোকানি আরও জানালেন বেঙ্গল এবং রাশা ফার্মাসিউটিক্যালস একই ক্যাটাগরি, অর্থাৎ নিম্নমানের। হ্যাঁ, এটা কেমন কাজ করবো? এবার আমরা এই দোকানের কাছ থেকে নকল বা 2 নম্বর ঔষধের সন্ধান জানতে চাই। জানতে চাই একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যালসের অ্যান্টিবায়োটিকের নকল ঔষধ
এই মার্কেটে পাওয়া যাবে কি না। তিনি বলেন, এই মার্কেটে অনেক ধরনেরই নকল ঔষধ বিক্রি করে, তবে আপনারা যেহেতু এই মার্কেটে নতুন, তাই তারা আপনাদের কাছে এগুলো বিক্রি নাও করতে পারে। বাবুবাজারের অনুসন্ধানী তথ্যের পর এবার চলুন জানাই টিম মিটফোর্ড কি পেল। ঘুরে ঘুরে ক্লান্ত টিম আন্ডারকভার একটি চায়ের দোকানে, কিন্তু ঠেকি স্বর্গে গেল ধান বানে। ঠিক তেমনি চায়ের দোকানেও অনুসন্ধানী ক্যামেরা অন। যার হাতে বানানো চা পান করছি তিনি মিটফোর্ডের ঔষধ খান। তিনি কি বলে শুনুন। কত করে কিনছেন এক বাক্স? 30 টাকা। আর এমনি দাম কত? 80 টাকা। আর ভিটামিন যদি ভালো হলো তো ঢুকলো, আর না হলে কাম করবে এই কলম এটা ছাড়া। কথায় কথায় তিনি বলেন, মিটফোর্ডে স্যাম্পল ঔষধ বিক্রি করা হয়, অর্থাৎ চিকিৎসকরা যেসব ঔষধ কোম্পানিগুলোর কাছ থেকে ফ্রি পান, সেগুলো এখানে বিক্রি হয় কালো বাজারে। ভাবের টানে তিনি দোকানেই আমাদের একজনের সঙ্গে আলাপ করিয়ে দেন, যার বাসা স্যাম্পল ঔষধের গোডাউন। এই কম দামে ঔষধ কই পাওয়া যাবে কাকা? স্যাম্পলের দোকান কোনটা? ডায়াবেটিক্সের? কত করে পড়বে পাতা? ৬ টাকা পাতা না? আমাদের আরেকজন ব্যবসায়ীর সাথেও পরিচয় ঘটে। তিনিও মিটফোর্ডে ভেজাল ও নিম্নমানের ঔষধ নিয়ে কথা বলেন। গরিব মানুষ যারা লেখা যাবে তারাই ঠকে, আমরা কোনো ঠকি না। কারণ আমরা তো নাম জানি এবং কোম্পানির নাম কে করি, দামও ভালো রাখতে হয়, সত্য নম্বরটি জারি দোকানে দিয়ে দিব। যা শেষ আবার কাজ, লক্ষ্য এবার স্যাম্পলের ঔষধ খোঁজা। পরিচিত এক ফার্মেসি ব্যবসায়ীকে সাথে নিয়ে বিভিন্ন ঔষধের দোকানে আমরা। কিছুক্ষণ আগেই যারা না না করছিলেন, এখন তারা চাইলেই ঔষধ দিয়ে দিচ্ছেন। স্যাম্পলের ঔষধ যেগুলো বিক্রি নিষিদ্ধ, সেগুলো কালো বাজারে। স্যাম্পল ভেবেন, এটি স্যাম্পল লালন, স্যাম্পল আর ফ্রেশ তো একই। তা পাবোটা কই? পাবে নাই তো আমি তো হাজির আছি এই দোকান থেকে, তিন আইটেম স্যাম্পল কিনা নিবেন। বলে রাখি, চোরে চোরে মামাতো ভাই না হলে তারা কারো কাছে দুই নম্বর ঔষধ বেচেন না। পরিচিত জনের জন্য সব সুযোগ আছে। আমরা এক ব্যবসায়ীর সূত্র ধরে ধীরে ধীরে নিম্নমানের ভেজাল ও কম দামি ঔষধ কিনে কিনে মোটামুটি ভরিয়ে ফেললাম। সারাদিন ঘুরলে পাবেন। টিয়ার দাও দুইটা, দুইটা টিয়ার দাও, দুইটা আর দাও, আর প্যারাসিটামল প্লাস দাও দুইটা, দুইটা দুইটা করে এক একটা। বুদ্ধিমান এবং কৌতূহলী দর্শকরা নিশ্চয়ই ভেজাল ঔষধের কারখানা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। অধৈর্য হবেন না, টিম আন্ডারকভারের হাতে এরকম আরো বেশ কয়েকটি ভেজাল ঔষধের কারখানা আছে, তবে সেগুলো দেখাবো বিরতির ক্ষণিক বিরহ শেষে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে পৃথিবীতে শতকরা 15% ঔষধই ভেজাল। এর এক নম্বর তালিকায় আছে ভারত, সেখানে শতকরা 35% ঔষধ ভেজাল। দুই নম্বরে নাইজেরিয়া। বাংলাদেশের ঔষধ নিয়ে বড় কোনো গবেষণা না হলেও বিশেষজ্ঞরা বলছেন, এদেশের শতকরা 10% ঔষধ
ভেজাল, চলুন দেখাই সেরকমই একটি ভেজাল ঔষধ কারখানা। টিম আন্ডারকভার রাজধানীর স্বামীবাগে, প্রতিষ্ঠানের নাম জোহা হোমিও ফার্মাসিউটিক্যালস ল্যাবরেটরি। দেখুন গণমাধ্যম কর্মীদের দেখে এখানকার লোকজনের কেমন পিলে চমকে যাচ্ছে। তারা কেন এমন ভীত সন্ত্রস্ত তার কারণ কারখানার ভেতরে ঢুকতেই বোঝা গেল। একটা ওষুধ কারখানা এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন হতে পারে, এটা কি ল্যাবরেটরি নাকি ডাস্টবিন? ড্রেস কোডের কোনো বালাই নেই, বাসায় পরা পোশাক পরে কেমিস্ট সেজে বসে আছেন, নেই মাস্ক গ্লাভস। এসবের বাইরেও আরও অব্যবস্থাপনার চিত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এ নিয়ে মোটেও বিকার নেই প্রতিষ্ঠানটির এই কর্মকর্তার। এখানে শতভাগ সরকারি নিয়ম কানুন মেলে ওষুধ তৈরি করি। দেখুন এই দোকানে বিক্রি করছে শরীরের ব্যথানাশক স্প্রে, চুল ঝরে পড়া রোধক ঔষধ, ডায়েট করার ঔষধ। তবে অবাক করার বিষয় কি জানেন, এই দোকানি নিজেও জানেন না এগুলো কোন ফর্মুলায় তৈরি হয়েছে, আসল নাকি নকল। চলুন এবার দেখাই ফার্মেসিগুলোর দৌরাত্ম্য ও নিয়ম না মানার প্রতিযোগিতা। আপনি কি ভাবতে পারেন চায়ের দোকানে অ্যান্টিবায়োটিক পাওয়া যাবে তাও আবার প্রেসক্রিপশন ছাড়া? ভাবতে না পারলে এটাই বাস্তব। চলুন প্রমাণ দিই। রাজধানীর দারুস সালাম এলাকার একটি চায়ের দোকান, দুপুরবেলা চা খাওয়ার এক ফাঁকে দোকানের কাছে জানতে চাইলাম তার দোকানে গ্যাস্ট্রিকের কোনো ওষুধ আছে কিনা। দোকানি হ্যাঁ সূচক জবাব দিলেন, দাম মাত্র 2 টাকা। দোকানে নিজেও ঠিকভাবে জানেন না এটা কোন ফার্মাসিউটিক্যালসের ঔষধ। কেনার পর দেখা গেল এটা রেনিটিট নামের একটি ফার্মাসিউটিক্যালসের ঔষধ। যারা ঔষধ কেনেন নিয়মিত তারা নিশ্চয়ই জানেন এখন 2 টাকায় কোনো গ্যাসের ঔষধ নেই। তাহলে এগুলো তারা পেল কোথায়? কারণ সোজা, ড্রাগ অ্যাসেনশিয়ালের তালিকায় এলোপ্যাথিক ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর যে নামের তালিকা রয়েছে সেই তালিকায় এই রেনিটিট নামের কোনো ফার্মাসিউটিক্যালস আমরা খুঁজে পেলাম না। বুঝেছেন? আমরা গাবতুল এলাকার একটি চায়ের দোকানে গিয়ে গ্যাস্ট্রিকের ও গায়ে ব্যথার ওষুধ আছে কিনা জানতে চাইলাম। দোকানদার জানালেন তার দোকানে এই 2 ধরনের ওষুধই আছে। যে কোনো প্রকার ওষুধ বিক্রি করার জন্য ফার্মাসি থাকলেও কেন এসব চায়ের দোকানদারও ওষুধ বিক্রি করছেন তার অন্যতম কারণ এসব চায়ের দোকান থেকে সচরাচর কম শিক্ষিত ও নিম্ন আয়ের মানুষরাই ওষুধ কেনে। তার ফলে নিম্নমানের ওষুধগুলো এসব মানুষের কাছে সহজেই উচ্চ লাভে বিক্রি করা যায়। এবার আসুন বিভিন্ন চা দোকানিরা কীভাবে কম দামে নিম্নমানের ওষুধগুলো সংগ্রহ করে তা দেখা যায়। এক পরিচিত চা দোকানিকে নিয়ে টিম আন্ডারকভারের একজন সদস্য চলেছে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার একটি ফার্মাসিতে, নাম কাজী মেডিসিন কর্নার। চা দোকানি ওই ফার্মাসিতে গিয়ে কম দামের গ্যাস্ট্রিকের ও গায়ে ব্যথার ঔষধ চাইলেন। ফার্মাসির ঔষধ বিক্রেতাও তার কাছে সে অনুযায়ী 2 ধরনের ঔষধ দিলেন, যার একটির নাম রেনিকন, এটি গ্যাস্ট্রিকের ঔষধ, আর আরেকটি ব্যথানাশক ঔষধ 800 TR। এবার আমরা একটি ভিন্ন ফার্মাসিতে, তবে সেই একই আদাবর বাজারে। চা দোকানদার নিজেও ওই ফার্মাসির ওষুধ বিক্রেতাকে জানালেন চা দোকানে বিক্রি করা যায় এমন গ্যাস্ট্রিকের আর ব্যথানাশক ওষুধ দিতে। ফার্মাসির ওষুধ বিক্রেতা এই চা দোকানিকে
রেনিটিডিন 150 এবং 800 টিআর ওষুধ দিলেন আর বললেন, আপনিও লাভ করেন, আমিও লাভ করি। বিনা প্রেসক্রিপশনে রোগীদের কাছে ঔষধ বিক্রি করে ফার্মেসি ব্যবসায়ীরা কিভাবে মানুষের বারোটা বাজাচ্ছে জানেন? বাংলাদেশে এখন শতকরা 56% রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, কারণ যাচ্ছে তাই ব্যবহার আর অপব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন, মশা মারতে কামান দেগে দেগেই নষ্ট করা হয়েছে মহামূল্যবান এই আবিষ্কার। বিশ্ববাসী 1928 সালে প্রথম অ্যান্টিবায়োটিকের সঙ্গে পরিচিত হয়। স্যার আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ের মারণাস্ত্র পেনিসিলিন আবিষ্কার করেন। এরপর ধীরে ধীরে অ্যান্টিবায়োটিকের পরিশোধিত ও আধুনিক রূপ দেখে পৃথিবী। কিন্তু সবচেয়ে শঙ্কার বিষয়, জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ের মারণাস্ত্র এখন নিজেই অস্তিত্ব সংকটে। সাম্প্রতিক গবেষণা বলছে, সিপ্রোফ্লক্সাসিন জাতের অ্যান্টিবায়োটিক তার কার্যকারিতা হারিয়েছে শতকরা 95%। এজিথ্রোমাইসিন এখন শতকরা 45% ক্ষেত্রে কাজ করছে। এর মূল কারণ, ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিকের সাথে যুদ্ধে জয়ী। কিন্তু কেন? আমরা একটা মহা বিপর্যয়ের অবস্থায় আসছি সামনের দিকে। যুদ্ধে যদি আপনার অস্ত্র না থাকে আপনার হাতে, তাহলে আপনি শত্রু বিরুদ্ধে কী দিয়ে যুদ্ধ করবেন? আলেকজান্ডার ফ্লেমিং যখন পেনিসিলিন আবিষ্কার করেন, তার আগে সাধারণ ফোড়া হয়ে মানুষ মারা যেত, সাধারণ জ্বর হয়ে মানুষ মারা যেত। আমরা কি আবার সেই যুগে ফিরে যাবো কি না? আমাদের তো হাতে অস্ত্র থাকছে না, আমাদের তো ইনফেকশনের এগেনস্টে অ্যান্টিবায়োটিক, দিস ইজ মাস্ট। ভাইরাসের জন্য কিন্তু সবসময় লাগে না, কিন্তু আমরা যেটা করছি, ভাইরাস হোক, প্যারাসাইট হোক, যেটাই হোক, একটা অ্যান্টিবায়োটিক দিয়েই দিচ্ছি। তো এই জিনিসগুলো আমাদের থামাতে হবে, কারণ রোগীদের কারণেও এবং আমরাও ডাক্তাররাও নিশ্চয়ই দায়ী আছি যে রোগী একজন আসলেই আমরা একটা অ্যান্টিবায়োটিক লিখে দিই। সবচেয়ে শঙ্কার কথা হলো, কোনো মানুষ যদি রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, অর্থাৎ যেসব ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের সাথে যুদ্ধে জয়ী, তাদের দ্বারা সংক্রামিত হয়, তাহলে তার বিপদ আরও বেশি। যারা ডিসপেন্স করে ওষুধ ফার্মেসি, তাদেরও কিন্তু উচিত হবে যে উইদাউট প্রেসক্রিপশন কোনো ওষুধ না দেওয়া। যে কোনো একটা ডোজ যদি ইনকমপ্লিট হয়, তাহলে সেই ব্যাকটেরিয়াগুলো অনেক আপার হ্যান্ড পেয়ে যায়। বললেন যে না, আমি জীবনে কোনো অ্যান্টিবায়োটিক খাই নাই, কিন্তু তাকে আমি মনে করে দিলাম যে না, ঠিক আছে, খাই নাই, একটা সহজ অ্যান্টিবায়োটিক দিই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দিয়ে সে আক্রান্ত হয়ে আছে, কাজে কাজ করলো না। 1980 সালের পর আর নতুন কোনো অ্যান্টিবায়োটিকের সাথে পরিচয় হয়নি মানুষের। যারা জেনে বুঝে এই মহামূল্যবান ঔষধ নষ্ট করছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। আজকে হয়তো আপনি একটা সাধারণ সর্দি জ্বরে যেখানে অ্যান্টিবায়োটিকের দরকার আপনি খেয়ে ফেলছেন, আজ থেকে 10 বছর পরে যখন আপনার একটা নিউমোনিয়া হবে, প্রাণঘাতী নিউমোনিয়া হবে, তখন যখন অ্যান্টিবায়োটিকের দরকার হবে, সেই অ্যান্টিবায়োটিকের যদি কাজ না করে বা রেজিস্ট্যান্ট হয়, তখন কী উপায় হবে? আমাদেরও যেমন সচেতন হতে হবে আর প্রশাসনকে থাকতে হবে সঙ্গে। চিকিৎসকরা বলছেন, কথায় কথায় অ্যান্টিবায়োটিকের ধারণা থেকে বেরিয়ে না আসতে পারলে অপেক্ষা করছে অ্যান্টিবায়োটিকহীন ভয়াবহ আগামী। রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক কমে যাচ্ছে, আমরা কিন্তু সব লস করে ফেলছি, এবং এদের জন্য আমাদের সংরক্ষণ করতেই হবে। আগেকার দিনে যে সফট অ্যান্টিবায়োটিকগুলো ছিল, সেইগুলা তো এখন আর কাজ করছে না। চলুন এই ভেজাল ঔষধ আর তার যাচ্ছে তাই ব্যবহার কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটা জানি সংশ্লিষ্ট একজনের কাছ থেকে। নিম্নমানের ওষুধ, ভেজাল ওষুধ, কাউন্টারফেট ওষুধ, সাবস্ট্যান্ডার্ড ওষুধ, অ্যাডাল্টারেটেড ওষুধে আমাদের মার্কেটটাও সয়লাভ হয়ে যাচ্ছে। আসলে ভুক্তভোগী আমরা সবাই, এটাতে যারা আমরা স্টেক হোল্ডার, ফার্মাসিউটিক্যালস কোম্পানি, পেশেন্টস, ডক্টর, সাধারণ মানুষ, আমরা সবাই আসলে এটার ভুক্তভোগী। WHO তথ্য মতে যদি আমরা যাই, তাহলে এরকম হতে পারে যে এটা লাইক অ্যারাউন্ড 10%, হুইচ ইজ এ হিউজ কোয়ান্টিটি, এবং আমাদের অভিজ্ঞতাও বলে যে এটা হয়তো এরকমই হবে। অনুসন্ধানী গল্পের শেষ ধাপে ভেজাল ঔষধ ব্যবহারের করুণ পরিণতি দেখাবো আপনাদের। গল্পটি একটি সুখী পরিবারের দুঃখী হয়ে ওঠার। রাজধানীর পুরান ঢাকার ওয়ারি এলাকাতেই স্ত্রী সন্তান নিয়ে বাস করেন রফিকুল ইসলাম। তিনি নিজেও একজন গণমাধ্যম কর্মী হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, ছিল তার সুখের সংসার। কিন্তু আজ থেকে 5 বছর আগে একটি ঘটনা তার জীবনকে বদলে দেয়, তাকে নিয়ে ফেলে দেয় দুঃখের অথই নদীতে, যার মূল কারণ চিকিৎসকের দেওয়া ভুল ঔষধ। শুনুন কি ঘটেছিল তার সাথে। এটা হচ্ছে ওবেল আর এটা ডেক্সটোবেক। তাই ডেক্সটোবেকটা হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের। তো ওবেলটা 1 ফুটা দেওয়ার পরে কোনো সমস্যা নেই, কিন্তু ডেক্সটোবেকটা যখনই ওর 1 ফুটা দেওয়া হয়েছে, সাথে সাথে ও বলতেছে, আব্বু আমি তো কিছু দেখতে পাই না, লাইটটা জ্বালো। তাই আমি বললাম, লাইট তো জ্বালানো। তখন আমি নবেল ভাইয়ের ফোন দিলাম যে ভাই কী ওষুধ দিলেন। নবেল বলতেছে, এটা কী বলিস, আমি তো মেয়ের জায়গায় মা শুনছি। মানে বাংলাদেশে যত হসপিটাল আছে, যে যেটার নাম বলতে আমি প্রত্যেকটাই দেখাইছি, আমার এই পর্যন্ত অনেক টাকা খরচ হয়েছে।
তবে সর্বশেষ সিদ্ধান্তে জানা দিল যে ও আর দেখতে পারবে না। তাই এই খবরটা আমার খুব কষ্ট দেয় বাবা হয়ে, যে ওরা ওর আম্মু ওরা সবাই বলে যে আব্বু তুমি তো ফোন দিয়ে নবেললে আমার অন্ধ করে দিছো। তো আসলে কোনো বাবা মা তো আসলে অন্ধ করে দেয় না কোনো বাচ্চা। কিন্তু এই প্রশ্নের উত্তর আসলে আমার কাছে জানা নাই, যে আমি নবেললে ফোন দিচ্ছি কিন্তু সেই ড্রপে ও অন্ধ হয়ে যাবে, এটা তো আমি বাবা হয়ে চাইনি। তার স্ত্রী পান্না ইসলাম এখন দিন রাত শুধুই কাঁদেন আর ভাবেন এই ছোট্ট রোমানার ভবিষ্যৎ কি। মানে সব বাচ্চারা স্কুলে যেটা ছেড়ে দিলে ভিতরে যায়, আমার এবারে ক্লাস পর্যন্ত বোঝাই দেওয়া লাগে, আর একশো বার বলা লাগে যে তুমি বাইরে যাবে না, কারো কোনো কথা শুনবা না। তার সবই তো ঠিক ছিল, তার দুর্ভাগ্যে তার আমি শক্ত খেয়ে এলেছি। আমি কেলে গিয়ে তার আমাকে কয়েছিলাম যে আমার শখ বেতা আমাদের সাথে কথা হয় চিকিৎসকের ভুল ঔষধে চোখ হারানো এই ছোট্ট রোমানা ইসলাম চৈতির সাথে। আমি বসে থাকি, ওরা খেলে আমরা আমি বসে থাকি, কোনো একটা কথা যদি ওদের অমতে হয় তাহলে অন্ধ অন্ধ বলে আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করে। এই ঘটনায় অভিযুক্ত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আসাদুল কবির নোফেলের সাথে কথা বলতে আমরা তার বাসা ও চেম্বারেও যাই, কিন্তু তাকে আমরা ক্যামেরার চোখে বন্দি করতে পারিনি। ডাক্তার নোফেল সাহেব আছেন? কোথায় উনি? ওনার চেম্বার কেটে না, কখন পাবো? ফোন নাম্বারটা দেওয়া যাবে ওনার? আনন নাম্বার রিসিভ করবে না। ডাক্তারকে না পেয়ে চলে যাওয়া সেই ফার্মাসিতে যেখান থেকে পাঁচ বছর আগে কোনো ধরনের পরামর্শ ছাড়াই রোমানার বাবার কাছে ওষুধ বিক্রি করেছিলেন এই দোকানের মালিক। কিন্তু অবাক করা বিষয় হলো সেই পাঁচ বছর আগের ভুল তিনি এখনও করে যাচ্ছেন, সেখান থেকে কোনো শিক্ষাই তিনি নেননি। আমরা যখন সেই মদিনা ফার্মাসিতে যাই তিনি তখনও কোনো প্রকার চিকিৎসকের পরামর্শ ছাড়াই ক্রেতাদের কাছে ওষুধ বিক্রি করছিলেন। প্রেসক্রিপশন ছাড়া সেল করি না আমরা সাধারণত। এই যে করতেছেন এখন বললেন, এই যে এখন মনে করেন উনি চাইছে এই যে পাতা নিছে, পাতা এইভাবে দিয়ে দেয় আমরা, মানে মহলার ভিতরে তো এইভাবে দিয়ে দেয়। আমরা রোমানার বিষয়টি নিয়ে কথা বলি তার সাথে। এটা তো আমি জানি না ভুল ডক্টর, এটা আমি দিলে আমি কি ডাক্তার নাকি? আমি তো বললাম ফার্মেসি। না সেটা তো বললাম, তাহলে ডাক্তারের অনুমতি ছাড়া। হ্যাঁ আপনি আপনি কি ওষুধ বিক্রি করবেন? যে যাই বলুক অনুসন্ধানের দায়িত্বে। দর্শক স্বাগত টিম আন্ডার কভার লাইভে। আপনারা গত আধা ঘন্টায় দেখেছেন কিভাবে ওষুধে ভেজাল মানুষের জীবনকে নষ্ট করতে পারে, সুন্দর ভবিষ্যৎকে আসলে দুঃস্বপ্নে রূপান্তরিত করতে পারে। এই বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই আমরা। আমরা আছি আপনাদের সঙ্গে টিম আন্ডার কভার লাইভে, আমি আশিক রহমান শ্রাবণ আপনাদের সঙ্গে আছি, এবং যে নাম্বারটি কিছুক্ষণের মধ্যে আপনারা স্ক্রিনে দেখবেন সেই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের মূল্যবান মতামত, প্রশ্ন, অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের সঙ্গে আছেন এলিট ফোর্স র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন আমাদের অনুসন্ধানকারী, আসলে যারাই অনুসন্ধানটি করেছে এবং মাঠের অভিজ্ঞতা আসলে কী ছিল সেই বিষয়গুলো জানবো তাদের কাছ থেকে, এবং আপনাদের প্রশ্ন, যারা কোটি মানুষ টেলিভিশন সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের মনের মধ্যে অনেক প্রশ্ন নিশ্চয়ই তৈরি হয়েছে, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আগে স্যার আপনার কাছেই শুরু করতে চাই প্রথমে, সেটি হচ্ছে যে আপনি তো অনেক অভিযান পরিচালনা করেছেন। একজন দর্শক কিছুক্ষণ আগে আমাকে টেলিফোনে ফোন করে বলেছেন যে আসলে সব ভেজাল মাফ করা যায়, ওষুধের ভেজাল আসলে কোনোভাবে মার্জনীয় অপরাধ নয়। আপনার মাঠের অভিজ্ঞতা আসলে কী বলে এ ব্যাপারে? আসলে কোনো সভ্য দেশে ওষুধ নকল হয় বা ভেজাল হয় এটি আসলে ভাবতেই অবাক লাগে। বাস্তবতা যেটি হচ্ছে ওষুধের শিল্পের ক্ষেত্রে কিন্তু আমাদের বড় ধরনের একটি অগ্রগতি হয়েছে। আমরা একসময় যখন প্রায় 27% ওষুধ আমরা আমদানি করতে হতো, বর্তমানে কিন্তু আমরা 98% ওষুধ কিন্তু আমরা নিজেরা তৈরি করছি, মাত্র 2% ওষুধ আমাদের আমদানি করতে হয়। আমাদের ওষুধ এখন 142টি দেশে আমরা এখন রপ্তানি করছি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এর ভিতরে কিছু লোকজন তাদের কিছু কর্মকাণ্ডের মাধ্যমে ওষুধকে নকল এবং ভেজাল করে আমাদের এই বিষয়টাকে একটা প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু যিনি প্রশ্ন এর আগে করেছিলেন যে ওষুধ নিয়ে আসলে এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, কারণ যেই পণ্যটি আপনাকে আসলে সেভ করবে, জীবনকে বাঁচাবে, একজন মূর্ষ ব্যক্তিকে তার সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে, তো সেখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনারা যখন কোনো প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন বা যখন গোয়েন্দা নজরদারি চালান,
সাধারণত আপনারা কি দেখেন, কোন ধরনের প্রতিষ্ঠানগুলো এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত এবং তারা কোন কোন মার্কেটে সেগুলো সাপ্লাই করে, ক্রেতা কারা? আসলে এখানে যেটি হয়েছে, ওষুধ নিয়ে কাজ করতে গিয়ে আমাদের কাছে তিন ধরনের সমস্যা আমরা পেয়েছি। প্রথমত হচ্ছে যে ওষুধের গুণগত মান, যেটা যেখানে রয়েছে আপনার ধরেন কিছু ভেজাল বা সাবস্ট্যান্ডার্ড বা অনুমোদনহীন বা নিষিদ্ধ ওষুধ বাজারে আসছে, একটি সমস্যা। আরেকটি হচ্ছে ওষুধের সাপ্লাই চেনের সমস্যা, যে ওষুধটি যে টেম্পারেচারে বা যে লাইনে সাপ্লাই হওয়ার কথা বা যে টেম্পারেচারে রাখার কথা, সেই তাপমাত্রা না রেখে হয়তো ওপেন টেম্পারেচার রেখে দিয়েছে, ফলে তার গুণগত মান সঠিক থাকেনি। আর আরেকটি বিষয় হচ্ছে যে ওষুধের অ্যাপ্লিকেশান, যেটি আমাদের কাছে মনে হয়েছে যে ওষুধ ভেজালের চেয়ে এটিও কিন্তু একটি ভয়াবহ সাইড। কারণ হচ্ছে যে বিশেষ করে অ্যান্টিবায়োটিক, আমরা কিন্তু দেখি যে প্রায় সময় লোকজন এই ডিসপেন্সারি থেকে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক কিনে নিচ্ছে এবং আমাদের প্রেসক্রিপশন ছাড়া, এবং আমাদের কিছু ডক্টর আছেন যারা আসলে খুব সিরিয়াসলি চিন্তা না করে হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছেন, এবং যাদেরকে প্রেসক্রাইব করা হচ্ছে বা যারা প্রেসক্রিপশন ছাড়া এই অ্যান্টিবায়োটিক নিয়ে আসছেন, তারা কিন্তু আসলে কতটুকু অ্যান্টিবায়োটিক দরকার, তার কোর্স কতটুকু, তারা কোনো হিসাব নিকাশ সারাই সেটা করছে। এবং যখন দেখা গেল যে একজন ফিজিশিয়ান যখন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছেন, করার পরে হয়তো তাকে যে টাইম মেনে খাওয়ার কথা বা এটাকে ব্যবহার করার কথা সেটা উনি মানেননি, বা যখন একটু সুস্থ বোধ করেছেন উনি বাদ দিয়ে দিয়েছেন, কমপ্লিট করেননি, ফলে কিন্তু ওনার মধ্যে এক ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে ফেললো। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা মনে করি যে ওষুধের ক্ষেত্রে আমাদের এখানে বিদ্যমান। একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার একটি প্রশ্ন আছে। দর্শক, আপনার নামটি বলে অথবা না বলে টেলিভিশনের ভলিউমটি অবশ্যই কমিয়ে দিয়ে আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন। জি, রোকন দক্ষিণবাটা থেকে বলছিলাম। জি, আমার অতিথির কাছে একটা প্রশ্ন ছিল যে এই যে এইগুলো হচ্ছে এই ব্যাপারে ওনার কি পদক্ষেপ, ওনারা কি পদক্ষেপ নিচ্ছেন? জি, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন সেটি তিনি জানতে চান। জি, ধন্যবাদ। যে একটা বিষয় হচ্ছে যে সরকার কিন্তু বা সরকারি সংস্থাগুলো কিন্তু অনেক একটা কমপ্রেহেনসিভ রিপোর্ট কিন্তু আগাচ্ছে। একটি বিষয় হচ্ছে, হ্যাঁ, অনেকের কাছে মনে হতে পারে সেটি হলো যে এই ভেজাল বা এই নকলের এটাকে বন্ধ করার জন্য তড়িৎগতিতে যেভাবে আসলে যাওয়ার কথা সেভাবে যাচ্ছে কি না। বিষয়টি হচ্ছে সরকার কিন্তু কয়েকটি ধাপে কাজ করছে। প্রথমত হচ্ছে যে একটি রেগুলেশন তৈরি করছে। সরকারের কাছে দুটো আইন রয়েছে, ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স হচ্ছে 1982, ড্রাগ অ্যাক্ট রয়েছেন 1940 সালের, পাশাপাশি সরকার যেটি করেছেন 2016 সালে ড্রাগ পলিসি তৈরি করেছেন। পাশাপাশি যেটি হচ্ছে যে সরকার কিন্তু তার এই যে আইন শৃঙ্খলাকারী বাহিনী বা আমাদের ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন এবং আমাদের ড্রাগ এডমিশন যারা রয়েছেন সমন্বিতভাবে কিন্তু সারাদেশে কিন্তু অভিযানগুলি পরিচালনা করছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের লোকজনের, কিছু লোকজনের এই অপরাধ করার প্রবণতাটা এত বেশি যে আমাদের এই স্বল্প সংখ্যক লোক দিয়ে আসলে যেভাবে আসলে এটাকে অ্যাড্রেস করা দরকার সেভাবে করা যাচ্ছে না। আর এটা খুব দুঃখজনক আমাদের জন্য। সেটা হচ্ছে যে আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যারা আসলে মেইন রেগুলেটিং বডি, তাদের কিন্তু জনবল এবং লজিস্টিক খুবই পোর, খুবই মাত্র 95 জন অফিসার এবং হচ্ছে কিছু স্টাফ দিয়ে, তাদের অর্গানোগ্রামে 370 জন কর্মকর্তা কর্মচারী দিয়ে সারাদেশে কভার করতে হয়, লজিস্টিক সাপোর্ট খুবই পোর। তো এটাকে সরকার কিন্তু সিরিয়াসলি উদ্যোগ নিয়েছেন এবং ইতিমধ্যে 1745 জন মানে এক্সিস্টিং অর্গানোগ্রাম রয়েছে এটাকে আরও বড় করে করার জন্য, এইটা ছাড়াও আরও 1745 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে এটি সরকারের বিবেচনা রয়েছে, মন্ত্রণালয় পর্যায়ে এটি কিন্তু ফাইল উঠেছে এবং জনপ্রশাসন এবং হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে বেশ মিটিংও হয়েছে এবং এটা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবং এখন কিন্তু যেটা হচ্ছে যে এই অফিসগুলো কিন্তু জেলা পর্যায়ে পর্যন্ত আছে, আর নতুন অর্গানোগ্রামে কিন্তু সরকার এটিকে উপজেলা পর্যন্ত নিয়ে যাচ্ছে, যাতে করে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা জায়গায় যেন চোখ রাখা যায়, নজর রাখা যায়। আমাদের অনুসন্ধানী প্রতিবেদক আমাদের সঙ্গে আছেন, নিশ্চয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমার প্রশ্ন এরই ধারাবাহিকতায়, সেটি হচ্ছে যখন আমরা অনুসন্ধান করতে যাই আর সেখানে এমন কিছু প্রতিষ্ঠানের মুখোমুখি আমরা হই যারা আসলে অনেক বেশি শক্তিশালী, গণমাধ্যম কর্মী সেখানে ঢুকতে পারেন, এবং আমরা দেখেছি আসলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অনেক সময় অভিযান পরিচালনা করতে গিয়ে বাধার মুখে পড়েছে, কেন এই কারণটা তৈরি হয়েছে বলে আপনার মনে হয়েছে অনুসন্ধান করতে গিয়ে? ধন্যবাদ। যারা এই চক্র মেনটেন করে কিংবা যারা এই ধরনের ভেজাল ওষুধ উৎপাদনের সাথে জড়িত, আমরা দেখেছি যে তাদের সাথে স্থানীয় কিছু লোকাল পলিটিক্যাল লোকজনের সাথে একটা ঘনিষ্ঠতা থাকে এবং তাদের মূলত মদতেই কিন্তু তারা সেই এলাকাগুলিতে ব্যবসা করে, এবং স্থানীয় প্রশাসন জানার পরেও অনেক ক্ষেত্রে সেখানে যেতে পারে না, কিংবা আমরা সাংবাদিকরা যারা যাই আমরাও কিন্তু ঢুকতে পারি না। তো সেখানে গিয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছি এবং শেষ কাজেও আমরা হয়েছি। আমরা দেখেছি যে তারা তাদের নিজস্ব লোক বাহিনী দিয়ে, লোকজন দিয়ে এবং স্থানীয় যারা পলিটিক্যাল নেতা তাদেরকে ডেকে নিয়ে এসে কিন্তু আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং তারা বলছে যে তারা এই ধরনের ব্যবসার সাথে যুক্ত না, কিন্তু আমরা বাইরে থেকে যখন আমাদের কাছে ইনফরমেশন থাকে আমরা কিন্তু নিশ্চিত হই সেখানে গিয়েছি। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই ধরনের সিচুয়েশনে পড়েছি। আপনার কথা বুঝতে পেরেছি আমরা। আসলে বাস্তবতা এমন যে তারা অনেক ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী, সে ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে। তবে ছোট্ট বিরতির পরে এসে
যারা আমাদের সঙ্গে আছেন তাদের প্রশ্নগুলো নিয়েব এবং অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করার জন্য মুখে আছেন। এই প্রশ্নগুলো নিয়ে উত্তরগুলো নিয়ে ফিরব আমরা টিম আন্ডারকভার লাইভে ছোট্ট বিরতির পরে। দর্শক, বিরতির বাধা টপকে আবারও স্বাগত টিম আন্ডারকভার লাইভে। বলেছিলাম অনেকগুলো প্রশ্ন নেব, অনেক অনেক প্রশ্নকর্তা আমাদেরকে প্রশ্ন করেছেন, এর মধ্যে একজনের প্রশ্ন আমরা নিতে চাই। দর্শক, আপনার নামটি বলে অথবা না বলে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে আপনার মূল্যবান প্রশ্নটি আমাদের কাছে করবেন। আমি বিপ্লব কুমার সরকার বলছি, আমি একজন ফার্মাসিস্ট। আমার কোশ্চেন হচ্ছে মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যারের কাছে। জি, ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে আমার নিউজ 24 চ্যানেলের যে রিপোর্টার, উনি যে কোম্পানিটার বিরুদ্ধে রিপোর্ট করলেন, যে ফ্যাক্টরিটা দেখাইলেন, ওই কোম্পানির বিরুদ্ধে কোন ইনস্ট্যান্ট ব্যবস্থা আপনারা নেবেন কিনা বা নিয়েছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনারা কি নিয়েছেন কিনা বা নেবেন কিনা সেই প্রশ্ন তিনি করেছেন, ধন্যবাদ আপনাকে। সেটি হলো যে শুধু এইটা না, মানে যখনই আমরা যে কোনো সোর্স থেকে নিয়মিত মনিটরিং পাশাপাশি যখন তথ্য পাই, তখন সাথে সাথে আমরা কিন্তু ব্যবস্থা নিই। আর আমরা জানি যে এই জায়গাটাতে আসলে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। এটি আপনারা হয়তো মনে করবেন যে টিম আন্ডার কভারে যেটি দেখানো হয়েছে হয়তো এটিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা হবে না, বিষয়টা কিন্তু তা নয়। হয়তো আপনি দেখবেন যে এর মধ্যে আমরা কিন্তু ব্যবস্থা নিয়ে নিয়েছি। কারণ এখানে যেটি হচ্ছে যে মিডিয়ায় যারা কাজ করেন এবং আমরা যারা এনফোর্সমেন্ট করি, দুজনেই কিন্তু আমরা তাদের তথ্য আদান প্রদান করি। ফলে হচ্ছে কি, এই যখনই কোনো অ্যানোমালিস পাওয়া যায় আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিয়ে থাকি। এবং ইতিমধ্যে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, এই সমস্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং মিডফোর্ডের যে ছবিগুলো দেখেছেন, আপনারা জানেন যে মিডফোর্ডে অনেকগুলো অভিযান করা হয়েছে, অনেকবার অভিযান করা হয়েছে, প্রচুর লোককে জেল দেওয়া হয়েছে। শুধু মোবাইল কোর্টে নয়, নিয়মিত মামলা আমরা করে দিয়েছি, স্পেশাল পাওয়ার অ্যাক্টে মামলা হয়েছে। এমনকি গত 5 দিন আগেও ভারত থেকে কিছু নিষিদ্ধ ওষুধ নিয়ে আসা হয়েছে, আপনার কিছু ডেট এক্সপায়ার্ড কন্ট্রাসেপটিভ নিয়ে আসছে, ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, এখানে অন্য পণ্য বলে নিয়ে আসছে, সেগুলো আমাদের গাবতলিতে আমরা আটক করেছি। ড্রাগের বিশ্লেষণ সহ যৌথভাবে আটক করে সেগুলো কিন্তু আমরা স্পেশাল পাওয়ার একটা কিন্তু মামলা দেওয়া হয়েছে। আপনারা কোথাও গিয়ে কি বাধার মুখে পড়েছেন কিনা সে অভিজ্ঞতা জানতে চাই আপনার কাছে। আসলে খুব কমন একটা বিষয়, কারণ আপনি যখনই কোনো জায়গায় যখন ধরতে যাবেন, অপরাধ যারা করে তারা আসলে খুব শক্তিশালী হওয়ার চেষ্টা করে এবং পুরোটা কোনো পাওয়ার স্ট্রাকচারের সাথে তারা যোগাযোগের চেষ্টা করে। আপনারা দেখবেন যখনই কোনো জায়গায় অভিযান পরিচালনা করা হয়, সেখানে লোকজন ধর্মঘট করে, দোকান বন্ধ করে দিচ্ছে। শুধু ঢাকায় নয়, ঢাকা, চট্টগ্রাম সব বিভিন্ন জায়গায়, এই যে গত 2 সপ্তাহ আগেও আপনার চট্টগ্রামের একটি জায়গায় একটি এলাকায় ড্রাগের বিশ্লেষণ, এবং সেখানে জেলা প্রশাসনে যৌথভাবে অভিযান করার কারণে তারা 2 দিন দোকান বন্ধ রেখেছে, এবং এটি অত্যন্ত অনৈতিক বা অমানবিক। এটি তারা রোগীদেরকে জিম করে কাজটি করে। আমরা যখন মিডফোর্ড অভিযান করতে তারা আন্দোলন করে, বিভিন্ন জায়গায় যখন যাই তখন তারা করার চেষ্টা করে। এটা আর একটি বিষয় হচ্ছে যে এই জায়গাটিতে কোনোভাবেই কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, এবং আমরা দেই না। সরকারি বিষয়ে অত্যন্ত দৃঢ় এবং শক্তভাবে কিন্তু আমরা ডিল করেছি। আমরা দেখেছি শুধু এইগুলো তো না, এমনকি যখন ক্লিনিকে আমরা যাই সেখানেও কিন্তু আন্দোলন করার চেষ্টা করে, সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, রাজশাহীতে, খুলনা, বিভিন্ন জায়গায়। কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট কিন্তু তার অবস্থান দৃঢ় রেখেছে, এবং যার কারণে তারা কিন্তু মাথানতা করতে বাধ্য হয়েছে। একজন দর্শক আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে আসবেন। দর্শক, আপনার নামটি বলে খুব সংক্ষেপে আপনার প্রশ্নটি করবেন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে। হ্যালো, জি, আপনার প্রশ্ন জানতে চাই আমরা। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে 64 জেলায় অনেক ওষুধের দোকান আছে, আর দোকানগুলো রেজিস্টার করা কিনা, এবং যদি রেজিস্টার করা না থাকে এদের বিরুদ্ধে নেবেন আপনারা, এদের অভিজ্ঞতা নিশ্চয় আরো আছে এই ব্যাপারে। আপনি যখন এই বিষয় নিয়ে ঢাকার বাইরে তথ্য সংগ্রহ করছিলেন, সেখানকার বাস্তবতা যদি ছোট্ট করে আমাদেরকে বলেন, সেই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আমরা শেষ করবো আজকের টিম আন্ডারকভার। আপনার কাছে জানতে চাই অনুসন্ধানী প্রতিবেদক, যে আমরা যখন বিভিন্ন দোকানে গিয়েছি এবং তাদের যখন লাইসেন্স দেখতে পাইনি, এবং তারা তাদেরকে জিজ্ঞেস করেই আমরা জানতে পেরেছি যে তাদের লাইসেন্স নেই, কিন্তু তারা কিন্তু এই ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। আরেকটা বিষয়, ভেজাল এবং নিম্নমানের ওষুধ নিয়ে আমি একটা কথা বলতে চাই, যে তারা যখন এই ধরনের ওষুধ বিক্রি করে তারা কিন্তু বিভিন্ন শর্টকে কি বলে এই নামগুলি তারা ইউজ করে। ধরেন প্যারাসিটামলকে তারা পিটি বলছে, এই ধরনের বিষয়। যখনই একটা ভালো কোম্পানির ওষুধ আসে সেই নামটাকে তারা বড় আকারেই ব্যবহার করছে, কিন্তু এই ধরনের ব্যবসার সাথে যারা যুক্ত তারা শর্ট কি দিয়ে এই ওষুধগুলি তারা কিনছে, তারা গোপন নাম্বার ব্যবহার করছে, গোপন কোড তারা ব্যবহার করছে।
আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু জেনেছি আমরা। সরব ভাই, আমরা শেষের দিকে একদম আপনার কাছে বক্তব্য নিয়ে শেষ করবো আমরা দর্শকের প্রশ্নের উত্তর, তার সঙ্গে সঙ্গে আপনারা আসলে পরবর্তীতে কি পদক্ষেপ নিচ্ছেন, প্ল্যানিংটা কি আছে, ছোট্ট করে বলতে হবে আমাদেরকে। প্রথমত হচ্ছে যে এই যে জেলা শহরে যে সমস্ত দোকানগুলো অবৈধ রয়েছে সেগুলো কিন্তু আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথভাবে কিন্তু অনেকগুলো বন্ধ করে দিয়েছেন। আর ইতিমধ্যে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, সেটি হচ্ছে যে সমস্ত দোকান এখানে অবৈধভাবে রয়েছে বা লাইসেন্সবিহীন রয়েছে সেগুলোকে আগামী চার মাসের মধ্যে সর্টিং করে যারা আবেদন করবেন, যেগুলি আসলে লাইসেন্স পাওয়ার যোগ্য, যেখানে ফার্মাসিস্ট রাখবে আছে বা রাখতে পারবে, এই সমস্ত দোকানগুলো লাইসেন্স দিবে, আর যেগুলো লাইসেন্স পাবে না সেগুলোকে আসলে চার মাস পরে বন্ধ করে দেবে, সেটা সরকারের সিদ্ধান্ত একটি বিষয়ে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এনফোর্সমেন্টের পাশাপাশি এই মেকানিজম ডেভেলপ করার চেষ্টা করছি, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুটো বিষয় আছে, একটি হচ্ছে আপনার জিএমপি বা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, আরেকটা হচ্ছে জিডিপি বলা হয়, যে হচ্ছে গুড ডিস্ট্রিবিউশন প্র্যাকটিস, যে প্রডিউসার ওষুধ তৈরি করে, যে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি তৈরি করবে সে তার প্রপার চ্যানেলের মাধ্যমে ওষুধটা সরবরাহ করবে, ওষুধের কোনো পাইকারি মার্কেট বলে কোনো থাকবে না, কারণ এটি এমন কোনো পণ্য নয় দেশের দিকে, হ্যাঁ রাইট, তো সেটা যে বাজারে বিক্রি করবে। তো আমরা চেষ্টা করছি যে এই যে গুড ডিস্ট্রিবিউশন প্র্যাকটিস যেটা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার, এটাকে যদি এনফোর্স করা যায় তাহলে বাজারে আপনার এই যে নকল এবং ভেজাল বা সাবস্ট্যান্ডার্ড ওষুধ বা ফুড সাপ্লিমেন্ট বা বিভিন্ন ধরনের নিষিদ্ধ ওষুধ রয়েছে এটা কিন্তু অনেকাংশে কমে যাবে। পাশাপাশি মহামান্য হাইকোর্ট থেকে যে আপনার দুইটা রিট মামলা, একটি 28টি একটি 34টি, 22টি কোম্পানির বিরুদ্ধে 28টি একদম বন্ধ করে দেওয়া হয়েছে, 34টি কোম্পানি কিছু ওষুধকে মানে না, কিছু কিছু পণ্য বা বিশেষ করে আপনার পেনিসিলিন নন পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তৈরি করতে না পারে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। জি, আমরা শেষ করি, আমরা শেষ করি, আমাদের সময় একেবারে শেষ, আমরা আসবো। যে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অনুসন্ধানী প্রতিবেদক আপনাকেও ধন্যবাদ, যারা আমাদেরকে দেখেছেন তাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে খুব অল্প সময়ে শেষ হলো, আসলে ভালো জিনিস অল্প সময়ে শেষ হয়ে যায়। আগামী শনিবারে অবশ্যই আপনাদের বাকি প্রশ্নগুলো নিয়ে এই পর্বের ফিডব্যাক পর্যায়ে কী দাঁড়ালো, সেই কোম্পানিগুলো আসলে বন্ধ হলো কি হলো না, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা ফিরব। আজকের মতো টিম আন্ডারকভার লাইভ এখানে শেষ করছি, থাকবেন নিউজ 24 এর সঙ্গে।